শেখ মনি বেঁচে থাকলে বঙ্গবন্ধুকে হত্যা করা অলমোস্ট অসম্ভব ছিল। শীর্ষ নেতাদের মধ্যে তিনি সবার আগে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছেন বলে জানা যায়। 71 সালে ডিসেম্বরে ভারতের সশস্ত্র বাহিনী বাংলাদেশে ঢুকে পড়ার আগে 23 নভেম্বর জেনারেল উবানের নেতৃত্বে অপারেশন ইগল বলে একটা অপারেশন হয়। শেখ ফজলুল হক মনি বিএলএফের কিছু কয়েকজন সদস্যদের নিয়ে তাদের সঙ্গে অপারেশন ইগলে যোগ দিয়ে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন, যেটা জেনারেল উবানের বর্ণনায় তার একটা বইয়ের বর্ণনায় চলে আসে। জেনারেল উবানের লেখায় কোট, অদম্য সাহসের অধিকারী স্থির প্রতিজ্ঞ শেখ মনি পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে প্রতিবন্ধকতাপূর্ণ ভূমিতে আসল যুদ্ধের সময় আমার সঙ্গে ছিলেন আনকোট। এখান থেকে বোঝা যায় শেখ মনি লিডিং বাই এক্সাম্পল নীতিতে বিশ্বাস করতেন, অর্থাৎ উদাহরণের সাহায্যে নেতৃত্ব দিতেন, সহকর্মীদের যেটা করতে বলতেন সেটা নিজে তাদের সাথে মাঠে ময়দানে রণাঙ্গনে করে দেখাতেন। মূল কথা, তিনি শুধু নেতা না, তিনি সর্বোপরি একজন রাজনৈতিক কর্মী ছিলেন। আমাদেরও নেতা হওয়ার আগে কর্মী হওয়ার চেষ্টা করতে হবে। জেনারেল উবান আর একটা কথা লিখেছেন, কোট, হালকা পাতলা গড়নের মানুষটি যেন এক জ্বলন্ত মশাল, তাদের স্বাভাবিক নেতা বলেই তাকে মনে হতো। বাংলাদেশের স্বাধীনতার প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ ছিলেন এবং যে কোনো আত্মত্যাগের জন্য প্রস্তুত ছিলেন। তিনি ছিলেন আন্তরিক, বন্ধুদের প্রতি সংবেদনশীল আর শেখ মনি আর শেখ মুজিবের একান্ত অনুরক্ত ভক্ত আনকোট। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর একটা প্রধান শক্তির নাম শেখ ফজলুল হক মনি। শেখ মনি বেঁচে থাকলে বঙ্গবন্ধুকে হত্যা করা অলমোস্ট অসম্ভব ছিল, এটা এই 75-এর খুনিরা কিন্তু ঠিকই বুঝতে